সংক্ষিপ্ত অথচ এত বেশি জননন্দিত জীবনে রূপালী পর্দায় সবচেয়ে বেশি সহচর্য পেয়েছেন শাবনূরের কাছ থেকে। সালমান সম্পর্কে কথা উঠলেই নীরব হয়ে যাওয়া এই অভিনেত্রী সালমানকে সবসময় উপরেই রেখেছেন। পরবর্তীতে অভিনয় করে যাওয়া কোন নায়কের সাথে এতটা সাবলীল কাউকেই সালমানের সমকক্ষ মনে করেননি তিনি। তার ভাষায় সালমান একজনই, তার কাছে কেউ আসতে পারবে না। সালমানের সাথে অভিনয় জীবনটা এত সংক্ষিপ্ত হলো সেটা নিয়ে আছে তার আক্ষেপ। একসময় উত্তম সুচিত্রার বুধ হয়ে থাকা দর্শকদের কাছে তারাও হতে চেয়েছিলেন তেমন কিছু। সালমান শাহ বেঁচে থাকলে আমরা উত্তম সুচিত্রার জুটির মতোই স্মরণীয় জুটি হতে পারতাম। আমাদের দিয়ে বানানো যেত হারানো সুর, সাগরিকা, সপ্তপদীর মতো কালজয়ী চলচ্চিত্র। উত্তম সুচিত্রার মতো আমরাও দর্শকের হৃদয়ে চিরদিন বেঁচে থাকতাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সালমানের হঠাৎ চলে যাওয়ায় আমরা চলচ্চিত্রকে মনে রাখার মতো কিছুই দিতে পারলাম না। এই কথাগুলো এক নিঃশ্বাসে বলেছেন সালমানের সর্বাধিক সিনেমার নায়িকা শাবনূর। সালমানের বিয়োগ ব্যথা শুধু চলচ্চিত্র অঙ্গন নয়, প্রতিটা মানুষকে কতটা ছুঁয়ে গিয়েছিল তা হয়তো তিনি নিজেও জানতেন না। উঠতে বালিকাদের বালিশের পাশে সালমানের ভিউকার ছিল স্বপ্নপুরুষের মতো। যুবকরা তাকে ঘিরে দেখত স্বপ্ন, জেগে ওঠার, জাগিয়ে তোলার। এই তারার পতনে তার অনেক ভক্ত চলে গিয়েছিল না ফেরার দেশে। এমনটা কোনো অভিনয় শিল্পীর জন্য বিরল এক ঘটনা। ও আমার বন্ধুগণ চিরসাথী পথ চলার, এমন কিছু লাইন শুনলে আজও দাঁড়িয়ে যান সালমান ভক্তরা। আনন্দ অশ্রু সিনেমার তুমি আমার এমনই একজন যেন বারবার পাখির কথায় বলে যায়, যেসব সাজিয়ে হঠাৎ আর ফিরতে পারেননি চেনা নীরটাতে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।